যে সমস্ত ইউটিউবাররা টিপস দিচ্ছে চ্যানেলকে গ্রো করার জন্য, যেমন সাব ফর সাব করে আবার রাতারাতি ভাইরাল হয়ে যাবেন, চ্যানেল তো গ্রো হবেই না, চ্যানেলের ক্ষতি হবে, ডিলিট হয়ে যেতে পারে, মনিটাইজেশন নাও হতে পারে, হবেই না। বলছে রাতারাতি ভাইরাল হয়ে যাবে ভিডিও, 5টা টিপস 6টা টিপস, অথচ তাদের ভিডিওই ভাইরাল হচ্ছে না, লাখ লাখ ভিউজ পাওয়া যাবে, তাদেরই 16-17 হাজারের উপরে ভিউজ উঠছে না, 1 লাখ তো দূরের কথা। তো এদের থেকে সাবধানে থাকবেন, ভিডিওর থাম্বনেল দেখলেই এমন ক্লিক করবেন না, ওতে ক্লিক করলেও দেখলেও শুনবেন না, ক্ষতি হবে। একটা পাকা বিল্ডিং করতে গেলে বহুদিন সময় লাগে, সেটা এক রাত্রিতে তুলে দিলে সেটা মজবুত হয় না, সেটা স্থায়ী হয় না, আস্তে আস্তে যে বিল্ডিংটা করা হয় সেটাই মজবুতি পায়, অনেক দিন টিকে থাকে। পয়সা কামানোর জন্য যা তাই বলছে নিজের সাবস্ক্রাইবারদের, পাগল ভাবছে, গাধা ভাবছে, যাদের জন্য এখানে এসছে তারা, যাদের হেল্পে, একটু তো হেল্প করাই বলে, তাদের কথা চিন্তা করছে না। ঠিক যেমন মুভি দেখে দেখে নায়ক নায়িকাদেরকে হিরো হিরোইন বানানো হয়, ফেমাস করা হয়, তারপরে তারা কি করে, অ্যাড দেয়, গাঁজা খাও, বিড়ি খাও, মদ খাও, সিগারেট খাও, পান মশলা খাও, ঠিক তেমন এরাও চিন্তা করছে না। আবার কোনো কোনো ইউটিউবার এও বলছে যে আমি এই শুধু ইউটিউব থেকে ইনকাম করি না, আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করি, জুয়ো খেলি, মানে তাস খেলা দেখাচ্ছে, বা ট্রেন্ডিং করো, এই করো, সেই করো। তারপর কিছু কিছু ইউটিউবার বলছে ফটো ভালো তুলতে হবে, গ্রাফিক্স পেছনের মোটামুটি স্টুডিও ঠিক করতে হবে, দামি ক্যামেরায় ভিডিও করতে হবে, কোয়ালিটি ভালো করতে হবে, কিন্তু তারা এক সময় 3 মেগাপিক্সেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ভিডিও করে 3-4 বছর ধরে সময় লেগেছে তাদের, কিন্তু তারা এখন এসে বলছে তোমাকে রাতারাতি ভাইরাল করেই দেবে, এই সিস্টেম তোমাকে শিখিয়ে দেবে, তাদের ভিডিওটা দেখো। আবার কেউ কেউ বলছে যে আমাকে কমেন্ট করতে থাকো, আমি তোমার চ্যানেলটা প্রমোট করিয়ে দেবো।